আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে একটা ডিফারেন্ট বিষয় নিয়ে আলোচনা করতে আসছি অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করে তো আমরা অনেক স্ক্রিপ্টই ব্যবহার করেছি এবং ইলাস্ট্রেটরের বাইরে ফটোশপ ব্যবহার করে আমরা অনেক স্ক্রিপ্ট ব্যবহার করেছি তো আজকে একদম ডিফারেন্ট কিছু দেখাবো যেটা হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটর কোনো কিছুই লাগবে না এবং অনেক কিছুই করা সম্ভব তো আমি প্রথমে কিছু ফাইল দেখিয়ে দিই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ফাইল আছে এখানে আপনার ইপিএস টু এস বিজি ইপিএস টু এস বিজি অথবা এস বিজি টু ইপিএস অথবা জেপিজি ডাইমেনশন ইনক্রিজার জেপিজি ফাইল সাইজ ইনক্রিজার তারপরে এখানে আছে জেপিজি টু পিএনজি এখানে আছে পিএনজি টু জেপিজি এবং পিএইচডি টু জেপিজি একটা অপশান আছে তো এরকম বেশ কয়েকটা ফাইল আমি বানিয়েছি চলুন তাহলে আমরা দেখে নেই কোনটার কাজ কী তো প্রথমে আমরা দেখি পিএনজি টু শিলোটি পিএনজি টু শিলোটি কাজটা করে এমন ভাবে যদি এখানে ইনপুট কোনো কিছু করা থাকে তাহলে ওই ইনপুট ফোল্ডার থেকে বানিয়ে নেবে এখানে আপনার দেখতে পাচ্ছেন যে ইনপুট ফোল্ডার এর ভিতরে আমি অনেকগুলো পিএনজি রেখেছি এবং এখান থেকে যদি আমি পিএনজি টু শিলোটি ডবল ক্লিক করে ওপেন করি ওপেন করলে আপনি দেখতে পাবেন এখানে একটা আউটপুট নামে ফোল্ডার তৈরি হয়েছে এবং আউটপুট ফোল্ডার এর ভিতরে শিলোটি গুলো কনভার্ট হয়ে যাচ্ছে ঠিক আছে এই সবগুলা কিন্তু পিএনজি আকারে আছে এগুলা পরে আবার ভেক্টর করতে হবে আমি যদি একটু ওপেন করি এইখানে দেখতে পাচ্ছেন যে পিএনজি তে চলে আসছে এবং যে টা সেটা চলে আসছে পরবর্তীতে আমি শুধু এটাকে ইলাস্ট্রেটরের মাধ্যমে অথবা ভেক্টর ম্যাজিক আছে ওইটা দিয়ে যে কোনো একটা দিয়ে করা যায় তো আমি যেহেতু আমার নিজস্ব টুলস ইউজ করি সেই জন্য আমি আমার টুলস দিয়ে মাধ্যমেই করি যেটা ক্লিন একটা ভেক্টর ফরম্যাট দেয় তো এইখানে অনেক ভুল ত্রুটি থাকে থাকলেও সেই ভুল ত্রুটিগুলোকে অটোমেটিক করা যায় না কারণ আপনি এআই ইউজ করে করছেন না আপনি ম্যানুয়ালি করছেন যার কারণে আপনাকে ম্যানুয়ালি চেক দিতে হবে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি আপলোড দিবেন ঠিকঠাক না থাকলে আপনাকে রিজেক্ট করবে কোয়ালিটি ইস্যু দেখিয়ে রিজেক্ট করতে পারেন তো সেই জন্য আপনার ম্যানুয়ালি নিজেরাই একটু চেক দিবেন তো আমি একটু দেখি দেখে নিই যে এখানে কতগুলো ইমেজ আছে এখানে তিনশো বিরানব্বইটা ইমেজ আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে আউটপুট ফোল্ডারের যে এখানে প্রায় একশো চল্লিশটার মতো প্রায় হয়ে গিয়েছে ঠিক আছে তো কয়েক মিনিটের মধ্যেই হচ্ছে এটা কমপ্লিট হয়ে যাবে এবং এই প্রসেস চলাকালীন আপনি যে কোনো কাজ করতে পারবেন এই প্রসেস এইখানে চলতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার ইমেজ সবগুলো করা না হবে ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে ইমেজগুলো সবগুলা কমপ্লিট হলে তারপরে অটোমেটিকলি এটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো এটার সিস্টেমটা হচ্ছে যে একটা ফোল্ডার ইনপুট ফোল্ডারের ভিতরে আপনি পিএনজি রেখে দেবেন ওই পিএনজি গুলাকেই আপনার ডাবল ক্লিক করে আপনি শুধু এই টুলসটা ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে আপনার আর কোনো কাজ নাই এই যে এগুলা অটোমেটিক্যালি হয়ে যাবে দেখেন প্রায় 200 হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে তো এটা খুব কম সময় নাই একদম দ্রুত কাজ হয়ে যায় যেটা যারা শিলুটি নিয়ে কাজ করেন তাদের জন্য অনেক বেস্ট একটা ওই যেহেতু আমি শিলুটি নিয়ে কাজ করি আমি আমার ম্যাক্সিমাম কাজই হচ্ছে শিলুটির উপরে যার কারণে আমি শিরোটির উপরে বেশি জোর দেই আপনারা অনেকেই বলেন যে ভাই আপনি স্ক্রিপ্টের মাধ্যমে যে ডিজাইন করেন সেই ডিজাইনগুলা কি এআই মার্ক দিতে হবে না ভাইয়া এআই মার্ক দিতে হবে না মার্ক দিতে হবে না এই কারণেই যদি আপনি ডিজাইনগুলা এআই থেকে করেন তাহলে সেটা এআই দিতে হবে কিন্তু আমার যে স্ক্রিপ্ট আছে ম্যাক্সিমাম স্ক্রিপ্টেই আমি দেখেছি দেখিয়েছি কি আপনাদের কাজ সুবিধা করার জন্য কাজ সহজ করার জন্য আমি কিন্তু কোথাও ডিজাইন তৈরি করে দেখাইনি আপনারা কিভাবে কম সময়ে বেশি কাজ করতে পারবেন আমি সেটা দেখিয়েছি আমি কোথাও দেখাইনি যে আপনার এটা দিয়ে এরকম ওইরকম বানানো যায় এরকম করা যায় তবে হ্যাঁ কিছু টুলস আছে এরকম যে দিয়ে এগুলা করা যায় তবে এই প্রসেসটা যেটা এটা যে যেগুলো হচ্ছে স্ক্রিপ্টের মাধ্যমে যে ডিজাইন তৈরি হয় সেই ডিজাইন গুলাতে মার্ক দেওয়ার প্রয়োজন পড়ে না কারণ হচ্ছে এগুলা এই ডিজাইন গুলা করলে যেরকম হয় অটোমেটিক বা স্ক্রিপ্টের মাধ্যমে করলেও সেরকম ভাবেই হয় তো এখানে এআই মার্ক দেওয়ার দরকার পরে না কারণ হচ্ছে এগুলা আপনার ম্যানুয়াল অটোমেটিক করে দিচ্ছে এই জন্য এখানে কোনো এআই এআই এর বা আর্টিফিশিয়াল আমাদেরকে কোনোভাবেই হেল্প করে না এই জায়গা তো যার কারণে হচ্ছে এআই টিক মার্ক দেওয়ার প্রয়োজন পড়বে না এখানে তিনশো বিরানব্বইটা টা যে আমার ইমেজ ছিল তিনশো বিরানব্বইটা ইমেজে এখানে শিলটি হয়ে গেছে একদম ক্লিন ব্ল্যাক শিলটি হয়ে গেছে এবং ইনপুটে যদি আমরা দেখি দেখেন তিনশো বিরানব্বইটা এবং তিনশো বিরানব্বইটা এখানে কমপ্লিট হয়ে গেছে তো এরপরে হচ্ছে জাস্ট শুধু এটাকে আপনি অফ করে দিবেন এই পর্যন্তই এছাড়া আপনার কোনো কাজ নাই তো এই ইনপুট যে যেটা থাকবে সেইটাই সেগুলো হচ্ছে শিরোটি তো এই শিলটি গুলা পরবর্তীতে আপনি চাইলে আমাদের যে টুলস আছে ইমেজ টু ভেক্টরের ইমেজ ট্রেসিংয়ের ওই ইমেজ ট্রেসিং এর টুলস ইউজ করে আপনি এগুলাকে খুব ইজিলি ভেক্টর বানাতে পারবেন এবং ক্লিন ব্যাকডোর থাকবে ঠিক আছে আরেকটা দেখিয়ে দেবো এই জেপিজি ফাইল ইনক্রেজার এটা একটু দেখবো আমরা এটা হচ্ছে অনেকটা কাজ করে হচ্ছে আপনার যারা ফ্রিপিকে কাজ করেন তাদের জন্য এটা বেস্ট এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো জেপিজি আছে তো এই জেপিজি গুলা থেকে আমি ধরেন এই দশটা জেপিজি আমি একটু আলাদা করে নিই আমি সবগুলোতেই করতে পারবো আমি এখানে রাইট বাটনে ক্লিক দিয়ে আমি এগুলাকে ভিউ থেকে একটু ডিটেইলস করে আপনাদেরকে দেখাতে চাই এখানে দেখতে পাচ্ছেন যে আমি যদি সাইজে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এইখানে উচ্চ যেটা আছে সেটা হচ্ছে তিনশো কেবি এবং সর্ব নিচে আরো আছে আমরা যদি নিচের দিকে যাই তাহলে দেখতে পাবেন যে একশো নয় কেবি হচ্ছে সবার সবচেয়ে নিচে একশো নয় কেবি এবং সর্ব উচ্চ হচ্ছে একশো তিনশো আঠাশ কেবি তো এই তিনশো আটাইশ কেবিতেই আমরা এখন অ্যাপ্লাই করব তো আমরা অ্যাপ্লাই করার জন্য আমরা আমাদের যে এখান থেকে টোস্টটা আমাদের নিয়ে নিতে হবে জিপিজি ফাইল ইনক্রিজার তো আমরা এটাকে কপি করে নিব কপি করে নিয়ে আমরা এইখানে এটাকে পেস্ট করে দেব তো পেস্ট করে দিব এটা হচ্ছে যেই ফোল্ডারে আপনি কাজ করবেন সেই ফোল্ডারেরই হচ্ছে আপনি সেই ফোল্ডারে এবং সেই ইমেজগুলো সাথে রাখতে হবে তো আমি এটাকে ডাবল ক্লিক দিয়ে ওপেন করব ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে চাচ্ছে কি যে আপনার টার্গেটেড ফাইল সাইজ কত আপনি কত সাইজে ফাইল রাখতে চান ঠিক আছে ধরেন আমি আমি রাখতে চাচ্ছি যে পনেরোশো কেবি পনেরোশো রাখতে চাই এন্টার দিব দিলে বলতেছে যে মিনিমাম ফাইল সাইজ মানে কত সর্বনিম্ন কত হলে সেটাকে বাড়িয়ে পনেরোশো করবে সর্বনিম্ন যেহেতু এখানে আমাদের আছে কত সর্বোচ্চ আছে আমাদের এখানে তিনশো তো আমাদের কৃপিকে কত কত পর্যন্ত লাগে কৃপিকে লাগে পাঁচশো তো আমরা এখানে দিলাম হচ্ছে ধরেন পাঁচশো কেবি যে পাঁচশো কেবির নিচে যেগুলো আছে শুধু সেইগুলাকে তুমি পনেরোশো কেবি করে দিব আমরা এন্টার ক্লিক দিব এন্টার ক্লিক দেওয়ার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলো ইমেজ সাইজ এই যে এখানে নিচেরগুলো গুলা এখনো হয় নাই গুলা হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে উপর দিকে সব পনেরোশো কেবি হয়ে যাচ্ছে কারণ কি কারণ হচ্ছে এখানে যত ইমেজ আছে সবগুলো ইমেজই হচ্ছে আপনার পাঁচশো কেবির নিচে যদি আমরা এখানে তিনশো কেবি দিতাম তাহলে তিনশো কেবির উপরে যে ফাইলগুলো ছিল সেই ফাইলগুলোর সাইজ চেঞ্জ হবে না সেই ফাইলগুলো তিনশো কেবি থাকতো এবং দেখেন শেষ হয়ে গেছে তো আমরা যদি ইন্টার ক্লিক দিই এবং এখানে দেখি নিচে এটা এটা হচ্ছে আমার যে ফাইলটা সেটা এছাড়া বাকি যতগুলো ইমেজ আছে সবগুলোর সাইজ কিন্তু পনেরোশো কেপি হয়ে গেছে তো এতে হয় কি আমাদের অনেক সময় আমরা অনেক কষ্ট করে ডিজাইন করি ডিজাইন করার পরে সেভ করার পরে দেখি যে আমাদের কেপি পাঁচশো কেপির নিচে পড়ে আছে তো ওই সময় কি হয় আমাদের আমরা ফ্রি পিকে এগুলাকে আপলোড দিতে পারি না তো যার কারণে আমাদের আবার এই ফাইলটাকে সেভ করতে হয় তো প্যারাটাকে কষ্ট করে ওই প্যারাটাকে না নিয়ে আমরা সরাসরি হচ্ছে এইভাবে কাজ করতে পারি এভাবে কাজ করলে আমাদের যে ফাইলের কোনো কোনো ধরনের কোনো ডাইমেনশনের কোনো পরিবর্তন হয় না আমি ডাইমেনশনটা আগে দেখাতে পারিনি কিন্তু ডাইমেনশনে আমাদের কোনো ধরনের কোনো পরিবর্তন আসে না তো এরপরে আরো কয়েকটা ফাইল আছে যেমন এখানে একটা আছে পিএনজি টু জেপিজি তো এটা আমরা এই ফোল্ডারে অ্যাপ্লাই করব যেহেতু এই ফোল্ডারে আমাদের পিএনজি আছে তো আমি কিছু পিএনজি একটু আলাদা করে নিয়ে তারপর দেখাই কারণ হচ্ছে এখানে একবার চেঞ্জ হয়ে গেলে পরবর্তীতে আর এটাকে ফিরিয়ে আনা যায় না তো আমি এখানে টেস্ট নামে একটা ফাইল ক্রিয়েট করব এবং এইখানে কিছু ইমেজ আমি রেখে দিব তো এইখান থেকে আমাদের যে যেটা আছে সেটা আমরা সরি পিএনজি টু জেপিজি টাকে আমরা কপি করে নিব কপি করে আমরা পেস্ট করব তো পেস্ট করার পরে এই সবগুলা কিন্তু তো আমরা এগুলা করব তো এইখানে একটা অপশন চেয়েছে যে চোজির ব্যাকগ্রাউন্ড কালার আপনি কি হোয়াইট রাখতে চাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার নাকি ব্ল্যাক রাখতে চাচ্ছেন আপনি যখন বি ক্লিক দিবেন আপনি যখন বি ক্লিক দিবেন দিয়ে ইন্টার দিবেন এখানে যতগুলা ইমেজ আছে সবগুলা ইমেজেরই ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন যে সবগুলো ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়ে গিয়েছে এখানে তো এখন যদি আমি আবার হোয়াইটের জন্য আমি ডব্লিউ লিখে এন্টার করি তাহলে এখানে যে পিএনজি গুলা আছে সেই পিএনজি গুলার ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে সেভ হবে দেখতে পাচ্ছেন সেভ সবগুলা হোয়াইট হয়ে গেছে প্রথমে ব্ল্যাক ছিল এখন হোয়াইট হয়ে গিয়েছে ঠিক আছে আপনি চাইলে দুইটাই করতে পারেন আমরা যদি আবার এটাকে রান করি রান করে যদি আমরা আবার ব্ল্যাক দিই তাহলে দেখবেন যেগুলো হোয়াইট হয়েছিল সেগুলো আবার ব্ল্যাক হয়ে যাচ্ছে ঠিক আছে এবং ব্ল্যাক হয়ে সেগুলো জেপিজি হয়ে যাচ্ছে জেপিজি হয়ে যাচ্ছে এইখানে বাকি যে টুলস গুলো আছে সেগুলোরও ভিডিও আসবে এবং আপনাদেরকে আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন আমি যদিও বলেছিলাম যে আমি কোনো কোর্স করাবো না তো আপনারা অনেক রিকোয়েস্ট করেছেন সেই রিকোয়েস্টের কারণে আমাকে বাধ্য হয়েই কোর্স চালু করতে হচ্ছে যারা আমার কোর্সে ভর্তি হতে যাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যারা ভর্তি হয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং যারা আমাকে রিকোয়েস্ট করেছেন তাদেরকেও ধন্যবাদ কারণ ওনারা রিকোয়েস্ট না করলে হয়তো আমি ব্যাচ শুরু করতাম না তো এটা আমার প্রফেশনাল ভাবে এটা প্রথম ব্যাচ কিন্তু নন প্রফেশনাল ভাবে এটা আমার চতুর্থ ব্যাচ তো আমি যাদেরকে কাজ শিখিয়েছি তাদেরকে একটাই সুবিধা দিয়েছি সেটা হচ্ছে আমার সাথে কাজ করার সুবিধা আমি তাদেরকে আমার যত টুলস আছে যত স্ক্রিপ্ট আছে আমি তাদেরকে ফ্রিতে প্রোভাইড করি এবং তাদের সাথে আমার একটা কমিটমেন্ট থাকে ওই কমিটমেন্ট অনুযায়ী তারা আমার সাথে কাজ করতে পারবেন তো যারা যারা কোর্সে থাকতে যাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো কোর্সের ডিটেলস জানার জন্য আপনার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করবেন সেখানে একটা লিংক দেওয়া থাকবে আপনারা পুরো ডিটেইলস জানতে পারবেন তাছাড়াও আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ডিজাইন